কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি তো ভিউয়ার্স যে আমি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের এমন একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলবো যে অ্যাপ্লিকেশনটি ইউজ করলে আপনার ফোনের লুকটি টোটালি চেঞ্জ হয়ে যাবে এবং আপনার ফোন চালানোর স্টাইল দেখে যে কেউ আপনার ফোনের দিকে হা করে তাকিয়ে থাকতে বাধ্য হবে তো যদি জানতে চান এই অসাধারণ অ্যাপ্লিকেশনটি সম্পর্কে তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত আশা করি ইউ ক্যান লার্ন সামথিং নিউ আগে ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো পেতে অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে অবশ্যই অলে ক্লিক করে দিবেন অ্যাপ্লিকেশনটি আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে তার জন্য সিম্পলি আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে আপনি সিম্পলি সার্চ করবেন এ ও লাঞ্চার লিখে তো যখন আপনি এ ও লাঞ্চার লিখে সার্চ দেবেন দেখবেন যে সবার ওপরে এই অ্যাপ্লিকেশনটি চলে এসেছে আর আমি অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে চাইলে সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন তো যাই হোকভিউস ইনস্টল হয়ে গেলে আপনি সিম্পলি করবেন ওপেন ওপেন করার সাথে সাথে দেখবেন যে আপনার সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে এসেছে তো আপনি সিম্পলি গট ইটে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে একবার অ্যালাউতে ক্লিক করতে হবে তো আপনি জাস্ট অ্যালাউতে ক্লিক করবেন এবং দেখবেন যে এই ইন্টারফেসটি আপনার সামনে চলে এসেছে আপনি জাস্ট এই আপনার যে ইন্টারফেসটি রয়েছে স্ক্রিনে তিনবার ট্যাপ করবেন তো তিনবার ট্যাপ করার পরে এই অ্যাপ্লিকেশনটি আপনার দেখবেন যে এটার যে ইন্টারফেসটি সেটি আপনার সামনে চলে আসবে যেটি দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো প্রথমেই রয়েছে দেখেন আপনার ডেট অ্যান্ড টাইম এবং তার ঠিক পরে আপনার লোকেশন এবং এখানকার যে টেম্পারেচার সেটি শো করতেছে তারপরে রয়েছে দেখেন মনিটর অর্থাৎ এন নান্ট যেটাই আপনাকে আপনার ফোনের কত জিবি র্যাম আছে এবং কত জিবি খালি আছে সেটি আপনাকে দেখিয়ে দিবে জাস্ট এখানে আপনি একবার ক্লিক করলে দেখেন যে অ্যাভেলেবল থার্টি সিক্স পয়েন্ট সেভেন জিবি এবং টোটাল আমার সিক্সটি ফোর জিবি তো জাস্ট ব্যাকে আসেন ব্যাকে আসার পরে দেখবেন যে ফ্রিকোয়েন্স অ্যাপ তারপরে রয়েছে অর্থাৎ যে অ্যাপ্লিকেশনগুলো আপনি সচরাচর ব্যবহার করেন সেই অ্যাপ্লিকেশনগুলো আপনার এখানে রয়েছে তারপরে রয়েছে নোটিফিকেশন তো আপনি জাস্ট এই যে তার নিচে রয়েছে দেখেন ট্যাপ টু গ্র্যান্ড পারমিশন এখানে একবার ক্লিক করবেন ক্লিক করে জাস্ট ওপেন সেটিংস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এটি পারমিশনটি আপনি দিয়ে দিবেন জাস্ট নোটিফিকেশান অ্যাক্সেসটি এআইও লাঞ্চারে ক্লিক করে জাস্ট নিচের দিকে দেখবেন রয়েছে অ্যালাউ এই অ্যালাউতে একবার ক্লিক করে দিবেন তারপরে আপনি জাস্ট ব্যাকে আসবেন ব্যাকে আসলে দেখবেন যে এটি পারমিশন দেওয়া হয়ে গেছে তো তার ঠিক নিচে রয়েছে দেখেন আপনার টাইমার অর্থাৎ এটি একটি স্টপ ওয়াশ আপনি যে কোনো কাজ করতে পারেন স্টপ দিয়ে তার ঠিক নিচে রয়েছে দেখেন ডায়ালার তো এখানে আপনার একটি দারুণ বিষয় সেটি হলো জাস্ট আপনি এই যে ট্যাপ টু এক্সপেন্ট এখানে ক্লিক করলে আপনি যে কোনো নাম্বারে এখান থেকে জাস্ট কল দিতে পারবেন দেখেন এখান থেকে আপনি যে কোনো নাম্বারে কল দিতে পারবেন যেটি একটি দারুণ ডায়ালার আপনি জাস্ট এখান থেকে এটিকে ব্যবহার করে খুব স্টাইলিশভাবে যে কাউকে ফোন দিতে পারবেন তার জন্য আপনাকে কন্ট্রাক্টে যেতে হবে না বা আপনার কোনো নাম্বার কিন্তু খুঁজে বের করতে হবে না জাস্ট এই যে ট্যাপ টু এক্সপেন্ড এখানে ক্লিক করবেন এখান থেকে সরাসরি আপনি কল দিতে পারবেন এছাড়া আপনাকে নাম্বার খুঁজে বের করতে হলে জাস্ট এই যে ট্যাপ টু এক্সপেন্ডের এই পাশে রয়েছে আপনার কন্ট্রাক্ট জাস্ট কন্টাক্টে ক্লিক করবেন দেখবেন যে আপনাকে সরাসরি আপনার ফোন নাম্বারে নিয়ে যাবে তার পাশে রয়েছে এস এম এস আপনি এস এম এসগুলো দেখতে চাইলে খুব হ্যান্ডিভাবে এখান থেকে জাস্ট এক ক্লিক করবেন এস এম এসে আপনাকে নিয়ে যাবে এগুলো দেখতে পারবেন এবং আপনি যদি ডায়ালার থেকে কল দিতে চান জাস্ট এখানে ক্লিক করবেন দেখবেন যে আপনার ডায়লারটিও কিন্তু এখানে চলে এসেছে তো নিঃসন্দেহে দারুণ একটি সেটিং সেটি এবং তার ঠিক নিচে রয়েছে দেখেন কিছু নিউজ ফিড কোভিড নাইন্টিন লকডাউন এই সম্বন্ধে আপনার যে যে নিউজগুলো রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন যদি আপনার ইন্টারনেটটি অন থাকে তারপরে আপনি টুইটারকে এখানে লগ ইন করতে পারবেন এছাড়াও আপনার এখানে রয়েছে দেখেন এক্সচেঞ্জ রেটস তো আপনি চাইলে আপনার এক ইউজ ডলার সমান সমান কত টাকা সেটি এখান থেকে দেখতে পারবেন তাছাড়া নিচের দিকে রয়েছে আপনি দেখেন প্রেস uh to স্টার্ট অডিও রেকর্ডিং অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো কিছু রেকর্ড করার প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে রেকর্ডারটাকে আবার খুঁজে বের করতে হয় তো আপনি এখানে খুব হ্যান্ডিভাবে জাস্ট এখানে এক ক্লিক করবেন দেখবেন যে এটি অটোমেটিক্যালি আপনার রেকর্ডিং শুরু হয়ে যাবে এবং আপনি জাস্ট এটাকে স্ক্রিনটাকে নিচের দিকে দিয়ে দেবেন কেউ বুঝতেও পারবে না যে আপনি এখানে কোনো কিছু রেকর্ড করতেছেন দারুণ একটি সেটিংস এটিও তার নিচে এসে দেখেন কন্ট্রোল প্যানেল আপনার এখানে আপনি ওয়াইফাই ব্লুটুথ লোকেশন তারপরে আপনি সাউন্ডকে সাউন্ড ভলিউমকে বাড়িয়ে বাড়াতে কমাতে পারবেন এবং দেখেন যে এখান থেকে আপনি সাইলেন্টও করতে পারবেন জাস্ট এগুলো এই যে কন্ট্রোল প্যালেন্টগুলো দেওয়া রয়েছে সেগুলো ইউজ করে ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেন লক করতে পারবেন এবং ক্যামেরাকে ইউজ করতে পারবেন নিঃসন্দেহে দারুণ একটি সেটিংস এটিও তো এখন আমি আপনাদেরকে যেটি বলবো জাস্ট আপনি চাইলে এখানকার যে আপনার ফ্রিকুয়েন্স অ্যাপসের যে কালারগুলো এগুলো অন্যভাবে আপনি ইউজ করতে পারেন তার জন্য আপনি সিম্পলি কী করবেন আপনার স্ক্রিনের বাম থেকে ডান দিকে একবার সোয়াইপ করবেন এখানে সোয়াইপ করার পরে জাস্ট এই ইন্টারফেসটি আপনার চলে আসবে তার একবার আপনি স্ক্রিনে ক্লিক করবেন করার পরে ওপরেই দেখবেন যে রয়েছে আপনার এআইও সেটিংস তো জাস্ট এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে জাস্ট ওপেন সেটিংস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার এই এটিকে আরেকটি পারমিশন আপনাকে দিতে বলবে তো আপনি জাস্ট এই যে এআইও সেটিংস এটাকে আপনি জাস্ট ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পরে একবার ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে দেখবেন যে সেটিংসটি অন হয়ে গেছে তো জাস্ট আপনি যদি ওই অ্যাপ্লিকেশনের থিম অর্থাৎ কালারটি চেঞ্জ করতে চান অর্থাৎ এই যে এই অ্যাপ্লিকেশনগুলোর কালার চেঞ্জ করতে চান জাস্ট এআইও সেটিংসে যাবেন এবং এখানে রয়েছে দেখেন ইউআই সেটিংস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি চাইলে এখান থেকে ওয়ালপেপার সেট করতে পারবেন ট্রান্সপারেন্সি সেট করতে পারবেন তো আমি জাস্ট থিমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে রয়েছে থিম জাস্ট এই থিমে ক্লিক করবেন এবং দেখেন যে এখানে প্রায় পাঁচটি থিম দেওয়া আছে তো আপনি জাস্ট যদি এখানে একবার ক্লিক করে নিয়েও নে তাহলে দেখেন যে এটি কেমন হয়ে গেছে জাস্ট আমি ব্যাকে আসবো ব্যাকে আসলে দেখেন যে এটির কালার কিন্তু অন্যরকম হয়ে গেছে তো আপনি ঠিক এইভাবে আপনার এই যে থিমটি এগুলোকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন তো জাস্ট আরেকটি আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন জাস্ট এটির কিন্তু আরেকটি কালার এখানে হয়ে যাবে দেখেন তো এখন কথা হলো যে আমি এত কিছু করতেছি আমি অ্যাপ্লিকেশনগুলো কীভাবে বের করবো জাস্ট আপনি ডান বাম থেকে ডান দিকে সোয়াইপ করবেন দেখবেন যে এখানে আপনার সমস্ত অ্যাপ্লিকেশনগুলো চলে এসেছে আপনার ফোনে যত অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশনগুলোই কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন তো এখন কথা হলো যে এখানে এই ফ্রিকুয়েন্ট অ্যাপসে আপনি আরও অ্যাপ্লিকেশন কীভাবে আনবেন এবং এটিকে কীভাবে কাস্টোমাইজ করবেন তো জাস্ট আপনি এটাকে সোয়াইপ করবেন সোয়াইপ করার পরে এখন ধরেন যে আপনার যে কোনো একটি অ্যাপ্লিকেশন এখানে নিয়ে আসার দরকার তো আপনি জাস্ট কি করবেন যে এফ বি ভিডিও ডাউনলোডার এটাকে ট্যাপ করে ধরবেন ধরার পরে এখানে নিয়ে আসবেন নিয়ে আসলে দেখবেন যে অটোমেটিক্যালি এটি এখানে চলে এসেছে দেখেন প্রথমেই রয়েছে এফ বি ভিডিও অর্থাৎ এখানে ক্লিক করলে আপনি এখন এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ব্যবহার করতে পারবেন তো ভিওস নিঃসন্দেহে দারুণ একটি অ্যাপ্লিকেশন আপনার ফোনের লুককে যেটি টোটালি চেঞ্জ করে দিয়েছে এবং যে কেউ যদি দেখে অ্যাপ্লিকেশনটি সে জাস্ট আপনার ফোনের দিকে হাঁ করে তাকে থাকতে বাধ্য হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না ভালো থাকবেন